মন তো চাই কালকে থেকে মাঠে নামি কারণ কিছুটা যে জেলখানার কয়েদিদের মতোই সব কিছু দেখতেছি বাট খেলতে পারতেছি না এটা আসলে আমাদের ক্রিকেটের জন্য বোরিং এক সপ্তাহ দু সপ্তাহ হলে ঠিক আছে বাট অলমোস্ট প্রায় এক মাসে কাছাকাছি হয়ে যাচ্ছে খেলতে পারতেছি না খারাপ তো লাগবেই সাইফুদ্দিন খেলতে না পারলে সমর্থকদেরও খারাপ লাগে কিন্তু কী বা করার আছে পার্ট অফ লাইফ খেলতে গেলে ইঞ্জুরি হবে একটা সময় লম্বা সময় মাঠের বাইরে থাকবে এটাই ইউজ হয়ে আসছি ইনশাল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করবো যত তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারে এটাই বাট প্রপারলি সুস্থ হয়ে মাঠে নামতে চাই এটা আমার মূল ভোগাচ্ছে পিঠের ইঞ্জুরি ব্যথা নিয়ে খেলেছেন কিন্তু এইভাবে আর কতদিন দীর্ঘমেয়াদী সমাধান চায় বিসিবি তাই ইংল্যান্ডের চিকিৎসকদের দ্বারস্থ হয়েছে বোর্ড তাদের দেয়া নির্দেশনা মেনে সাইফুদ্দিনের চিকিৎসা আর খেলার ব্যাপারে নেওয়া হবে সিদ্ধান্ত শর্টার ভার্সন যে খেলাগুলি আছে সেগুলিতে অংশগ্রহণের ব্যাপারে আমরা আসলে একটু অপেক্ষা করছি ইংল্যান্ড থেকে আমাদের ওরা কি ধরনের একটা দিক নির্দেশনা দেয় প্রয়োজনে সার্জনের ছুরির নিচে যেতেও প্রস্তুত সাইফুদ্দিন তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না বোর্ড ভারত সফরের টি টোয়েন্টি দলে থাকাটাও তাই অনিশ্চিত আমার মাত্র শুরু এখনই করলে হয়তো আমার জন্য এটা কিছুটা কঠিন হবে বাট সবকিছু করতে রাজি আছে করতে হবে ক্রিকেট খেলতে হবে এটা আমার প্রফেশন এটা আমার রুটি রোজগার এটার জন্য সবকিছু করতে প্রস্তুত আমি দলের প্রয়োজনে আশা করছি খেলতে পারবে কিন্তু তবু আমরা দীর্ঘমেয়াদী একটা প্ল্যান আমাদের মাথায় আছে যে ওকে নিয়ে আমরা কীভাবে আগাতে পারব শুধুমাত্র একটা সিরিজ অথবা এই বছরের চিন্তা আমরা করছি না আমরা একটা লং টার্ম প্ল্যানিংয়ের চেষ্টা করছি ওকে নিয়ে পেসারদের পিছু ছাড়ছে না ইঞ্জুরি জাতীয় দলে ডাক পেয়েও খেলতে পারেননি পেসার ইয়াসির আরাফাত মিশু তাকে নিয়ে আরও মন খারাপ করা খবর দিলেন বিসিবি চিকিৎসক ওর যে কোনো ধরনের বোলিং রানিং অ্যাক্টিভিটি আমাদের বন্ধ করে দিতে হচ্ছে এবং আশা করছি চার থেকে ছ মাসের মতো একটা সময় লাগবে ওর আবার ফিরে আসতে বোলিংয়ে এদিকে ইঞ্জুরি থেকে আস্তে আস্তে সেরে উঠছেন পেসার তাস্কিন ঢাকা